সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে আসলাম আমাদের শ্যামলী দিদির বাড়িতে। শ্যামলী দিদি তো কাজে ব্যস্ত দেখছি, তার সঙ্গে কথা বলা কিন্তু এখন ঠিক হবে দিদি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভালো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চিনতে পারছেন কি? হ্যাঁ, বলেন তো কে? জাকির ভাই। জাকির ভাই, যাই হোক, আপনি ভালো আছেন তো? এই তো ভালো। কি কাজ করছিলেন? এই তো ভালো ছিলাম। আচ্ছা, আপনি তো কাজের ফাঁকে ফাঁকেই, মানে কাজের মধ্যেই গান গান গুনগুন করে, তো আসলে কাজ বাদ দিলেন কেন? আপনার কাজ করেন, আপনার কাজের ব্যাঘাত ঘটাবো না, আপনি কাজ করেন। ও আচ্ছা, ঠিক আছে। তো আসলে চলে আসলাম দর্শকের অনুরোধে আপনার কণ্ঠে গান শোনায়, দর্শককে শোনাবো আর কি। তো আপনি কি গান গাবেন? হ্যাঁ, গাবো না কেন। আচ্ছা, তাহলে একটু দর্শককে গান শুনিয়ে দেন। অনেক দূর থেকে আসছি, সেই পাবনা। তা তো অবশ্যই। যেই রূপ লইয়া বড়াই কর রে বেইমান, যেই রূপ লইয়া বড়াই কর রে বেইমান, সেই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার, যেদিন থাকবে না তোমার জানি সুন্দরের অহংকার, একদিন ভাঙবে রে তোমার। ও যে রূপ লইয়া বড়াই কর রে বেইমান, যে রূপ লইয়া বড়াই কর রে বেইমান, সেই রূপ হয়তো নাই আমার সুন্দরের অহংকার, একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার, একদিন ভাঙবে রে তোমার। রূপ দেখিয়া তো মায়া আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাহিয়া বিফল সব গেল, রূপ দেখিয়া তো মায়া আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাহিয়া বিফল সব গেল, একদিন তুমি বুঝবে ঠিক রে বেইমান, একদিন তুমি বুঝবে ঠিক রে বেইমান, সার হইবে চোখে অন্ধার সুন্দরের অহংকার, একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার, একদিন ভাঙবে রে তোমার। ধন্যবাদ দিদিকে। আচ্ছা দিদি, তো আমরা আসলাম, আপনি আপনার কাজটা সারেন, তারপরে আমরা আপনার সঙ্গে কথা বলবো, আরো গান শুনবো, দর্শককে শোনাবো, কি বলেন? অবশ্যই, আমরা কি থাকবো না চলে যাবো? না না না, থেকে যা না। তো দিদি আমার ওই যে না 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 থেকে যান এমন করে বলছেন, তো আমার ওই কথাটা মনে পড়ে গেছে, বুঝতে পারছেন? সেদিনকে ওই ভাইটার নাম কি যেন ছিল? বাদশা খান, বাদশা খান। তো দিদি বলছি কি, আপনি কি এখন ঝাল দিবেন? আচ্ছা, তাহলে আপনার কাজ আপনি সারেন, আমরা আপাতত আসি, আপনার কাজ শেষে আবারও কথা বলবো, গান শুনবো, দর্শককেও শোনাবো, কেমন? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।